হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। আর সকাল সকাল আমিও ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি। আর এই পাখাটা তো ঘরেতেই থাকে, মানে ঘরেতে হাওয়া রাত্রিরে হাওয়া খাওয়া হয়, আবার দিনের বেলা বার করে দিই। আর এই এবার ঘরের কাজকর্ম হচ্ছে, রাত্রিরে খাওয়া দাওয়া করে এমনি দুয়ারেই সব রেখে দিয়েছিলাম, কলতলায় আর নামাইনি কিছু। আর এবার এইগুলো সব নামিয়ে নিচ্ছি, তারপরে ঝাড়ু মেরে নেবো। তো এখানে দেখো ঝাড়ু মারতে চলে এসেছি, তো ওইগুলো সব নামিয়ে দিয়েছি। আর এখানে ঘর দোয়ারগুলো সব চারদিকগুলো ঝাড়ু মেরে নেবো, তারপর ঝাড়ু মেরে আর খাওয়া দাওয়াও করে নেবো। তো আগে ঘরের কাজগুলো হোক, ঘরের কাজগুলো করে তারপরে খাওয়া দাওয়া করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এবার এই ঘর, ওই ঘরটা ঝাড়ু মারা হয়ে গেছে, আর এই ঘরটা ঝাড়ু মারতে এসেছি। আর এই ঘরে সেরকম কেউ থাকে না, মানে দুটো ঘরেই কেউ থাকে না, তবু আমরা বাইরে থেকে এলে আমরা ওই ঘরটায় থাকি। আর এই ঘরটা পড়েই থাকে, কেউ কুটুম ফুটুম গেলে তবেই হয়তো, মানে তবেই থাকে। তো কুটুম তো এমনিতেই বাড়িতে, মায়েরা হয়তো সকালের দিকে এলে তারপরে বিকালের দিকে চলে যায়, কারণ আমার দাদা ফুচকা বানায়, তো মাকে তো থাকতেই হয়। আর বাবাও আর কি বাজনা বাজায়, তারপরে এদিক ওদিক কাজকর্ম আছে বাবারও, বাবাও বেশি দিন এসে থাকে না। আর ওদিকে মানে যেই আসে, কাকা বা কাকার মেয়েরা যেই আসুক সকালে এসে আর চলে যায় বিকালে বা সন্ধ্যেবেলা, আর যদিও থেকে যায় মোটামুটি জাস্ট বেশি দিনের জন্য, তো আমরা বাইরে থেকে ফিরি না বেশি দিনের জন্য, মানে অল্প দিনের জন্যই থাকি। তো যদিও কেউ থেকে যায় তো আমাদের সাথে ওই ঘরেতেই শুয়ে পড়ে, এই ঘরটাই কেউ শোয় না। আর এইখানে দেখো রান্নাঘরে এইগুলো সব, মানে সকালবেলা চারদিকে তো ঝাড়ু মারতেই হয়, তো এইগুলো সব ঝাড়ু ফাড়ু মেরে নিয়ে তারপরে রগটা মুছে নেবো। আর এই দুয়ারে সব মানে না থাকলে বাড়িতে যা হয়, তো বাড়িতে থাকি না, কেমন দেখো দুয়ারে কেমন সাদা সাদা দাগ হয়ে গেছে, জামা কাপড় মেলে দেয় বলে না কি কিসের জন্য মানে জানি না। যখন ছিলাম মানে এই যে এক মাস থাকবো, এই সাদা দাগগুলো অনেকটা আর কি রগটা মোছামুছি করে অনেকটা মানে ক্লিয়ার হয়ে যায়, কিন্তু তারপরে যাই চলে যাব আবার এসে দেখবো ওই রকম হয়ে গেছে। তো আর এখানে মান্টু দেখো গেটে বসে আছে, আমি তো আমার কাজ করছি, ওর বাবা পাপার কাজ করছে, আর মান্টু এখানে গেটে বসে রাস্তা দেখতে দেখতে দাঁত মাজছে। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে এতটা আর কি ঝাড়ু মারতে হয়, একদমই বিরক্ত লাগে, ভালো লাগে না। আর ওখানের ব্যাপারটা আলাদা, ওখানে মানে যখন যা করি মানে কেউ কিছু বলা থাকে না, কিন্তু এখানেও বলার নেই কেউ, তবুও দেশের ব্যাপার একটা, এই সময় খেতে হবে, এই সময় উঠতে হবে, এই সময় এই কাজটা করতে হবে, তো এই ব্যাপার। তো যাই হোক, ঝাড়ু মারাটা তো হয়ে গেছে, এবার আমি রগটা মুছে নিচ্ছি। আর রগটা মুছে নিয়ে ভাবছি খেয়ে নেবো, কারণ খিদে পেয়ে গেছে। তো রগটা মুছে ভাবছি মুখ ফুক ধুয়ে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে কাজ করবো। এখানে তাপসের ভাগ্নি আছে, আর একটা বাচ্চা আছে, আর মান্টু আছে, তো এরা সবাই মিলে কী করছে দেখো। তো যে আর কি ওই বাচ্চাটা ছিল, ওইটা তাপসের ভাগ্নি ছিল, আর আমি স্ট্যান্ডায় আর কি মোবাইলটা আটকে দিয়ে এবার আমি আমার কাজ করছি, ভিডিওটা করছি। তো ও এখানে এসে দেখছে যে মোবাইল লাগানো আছে, ভিডিও হচ্ছে, তো ও এরকম করছিলো।
তো যাই হোক, এখানে আমার ঘরের কাজ মানে প্রায় নয় হাফ হলো আর কি, রগ মোচা ঝাড়ু মারাটা হলো, তারপরে তো এখনও আদার্স কাজ আছে। আর এখানে আমি জামা কাপড়গুলোও মানে ধুয়ে নিয়েছি, যেহেতু বললাম যে মুখ ফুক ধুয়ে এবার খাবো, তো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে একবারে মেলে দিচ্ছি, মেলে নিয়ে খাওয়া দাওয়া করে নেবো। তো ঘরের কাজ আমার প্রায় হয়েই গেছে, এবার আমি সবজি কাটতে বসে পড়েছি, এবার রান্না করব। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটু বেশি করেই করে নিয়েছি, আর মাঝখানে আর কিছু খাবো না, একবারে ভাত খেয়ে নেবো। আর এখানে আজকে ভাজাভুজি হবে, তো এখানে করলা, তারপরে পটল, তারপরে কুমড়ো, আলু, বেগুন, এগুলো সব ভাজাভুজি করা হবে, তো এগুলো সব কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে রান্না চাপাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর সকাল থেকে তো কাজ হচ্ছিলো তোমরা দেখতেই পেলে, আর আমি এখন রান্না চাপিয়ে দিয়েছি। তো এদিকটা অন্ধকার, জানলাটা খুললেই মানে এ হচ্ছে হাওয়া দিচ্ছে প্রচুর, আবার জানলাটা অফ করলে অন্ধকার হয়ে যাচ্ছে। তো এইভাবে দেখো আমি এখানে আলু সিদ্ধ চাপিয়েছি, আলু ভাজবো সেই জন্য, আর এখানে দেখো ভাত চাপিয়েছি, আর কত হাওয়া দিচ্ছে দেখবে জানা, এই দেখো এত হাওয়া দিচ্ছে। তো এইখান দিয়ে গ্যাসেতে হাওয়া পাচ্ছে, আর জানলাটা অফ করে দিচ্ছি, কিন্তু জানলাটা অফ করে দিলে সেই একটু অন্ধকার মতো হয়ে যাচ্ছে। আর সকালবেলা আমি খেয়েছিলাম, মিষ্টি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম, আর মুড়ি খাওয়ার পরে তারপরে কিছুক্ষণ বাদে আবার ওই কিছু কাজ করতে করতে, যেগুলো তোমার সাথে ছোটোখাটো কাজ শেয়ার করিনি, আর এখানে তো এগুলো আলু ভাজবো, আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি, এখানে আছে কুমড়ো ভাজা, আর বেগুন ভাজা, পটল ভাজা হবে মানে আছে নয় হবে, করলা, আর গাজর কুচিয়েছি, মুগের ডাল হবে, আর ওইখানে যেহেতু সবজি কেটেছি, হ্যাঁ তো এখানটা করে নোংরা হয়ে আছে, তো এখানটা আমি পরে পরিষ্কার করবো। তো তোমরা ভিডিওটা দেখে থাকো আর সঙ্গে থাকো, আর এখানে প্রচুর গরম, মুখটা দেখো কেমন তেলতেলে হয়ে গেছে, তো এখানে মানে প্রচুর গরম, জল হচ্ছে, আবার জল হওয়ার পরে আবার কমে যাচ্ছে, তো এরকম করেই চলছে, ওখানের মতো মোটেও আবহাওয়া না, এখানে একদম অন্য আবহাওয়া। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর বাবু মামার বাড়ি চলে গেছে, আর মান্টু খেলতে চলে গেছে ও বাড়িতে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এখানে মুদিখানা করা আছে, এখানে বিস্কিট, চাউমিন, আমল দুধের প্যাকেট, তারপরে বাসন মাজা সাবান টাবান, এখানে কি ডাল এইসব আছে, এটা সোয়াবিন, তো এইসব আনা আছে, তো এইগুলো ভাবছি আর ডাব্বায় ভরবো না, বেশিদিন তো থাকবো না এখানে, ওই ধরো এক মাস মতো থাকবো, তো এইগুলো আর ডাব্বায় ভরবো না, এগুলো এরকমই থাকবে, আর কিছুদিন ওই ওরম করে অ্যাডজাস্ট করে তার মধ্যে যাবো, মায়ের বাড়ি যাবো, বোনের বাড়ি যাবো, চারিদিকে এদিক ওদিক তো করবেই, তো ওগুলো আর ডাব্বায় বলবো না, ডাব্বো ওখানে ধোয়া আছে, সেগুলো ডাব্বায় বলবো না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর খাটেতে চাদর আছে, চাদরটা ধুয়ে দেবো, তো আজকে দিচ্ছি রোদ বেরিয়েছে, তো এই যে চাদরটা ধুয়ে দেবো, আর ঘরটা মোটামুটি থাকার মতো পরিষ্কার হয়েই গেছে। আর এখানে এই যে শোকেসে এই পুতুল ভরা আছে, এই যে ভরে চলে গিয়েছিলাম, তো এইগুলো ভরে চলে গিয়েছিলাম, তো ভাবছি এইগুলো আর বার করবো না, যেমন আছে থাক। আর এবছর যেহেতু এখানে দেখো লেপ হয়ে আছে, এখানে বালিশ পড়ে আছে, তো ঘরটা তো এখানে সব কিছু পড়েই আছে, আর যেহেতু এবছর কালী পুজো হবে না, তো ভাবছি মানে পরিষ্কারই আছে, তবুও কালী পুজো হলে একটা লোকজন আসবে, তো বেশি করে আর কি পরিষ্কার করতে হয়,
তো আর এমনিতে অনেক কিছু কাজ করে করে প্রায় হাঁপিয়ে গেছি, আর ভালো লাগছে না কাজ করতে ভালো লাগছে না। আর ঘরে চাদরটা কাচবো, তারপরে এখন ভিজিয়ে দেবো আর কি, ঘরের কাজ চাদরটা কাচবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওকে, রান্না বান্না করে তোমাদের সাথে কথা বলছি। আর রান্না তো তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, মানে ভাজাভুজি আজকে হবে, আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে নিরামিষ, তো সব ভাজাভুজি হবে, তো এগুলো আগে ভেজে নিই, রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওকে, তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, আর এখানে জায়গাটা আমি অফ করেই রান্না করছিলাম, না হলে এ হচ্ছিলো প্রচুর হাওয়া দিচ্ছিল, জানলাটা খুলে দিলাম। এই দেখো রান্না টান্না হয়ে গেছে, এবার আমি নিয়ে নেবো। আর ভেবেছিলাম মুগের ডাল করবো, তো আবার মুগের ডাল করতে মানা করলো। এই দেখো গাজর টাজের কেটেছিলাম, এগুলো সব এখন চাপাতি দিয়ে দেবো, দেখি যদি সন্ধ্যেবেলা মনে হয় চাউমিন যদি আর কি মনে ভালো লাগে, তো এই কড়াগুলো এবার ধুয়ে নেবো আর এইখানটা পরিষ্কার করে নেবো। আর করতে করতে আমি এই ঝাড়ু মেরে নিয়েছিলাম, এই দেখো রান্না করতে করতে এগুলো সব ঝাড়ু মেরে নিয়ে আর এখানে থালা ফালা সব রেখে দিচ্ছি। আর কী রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়া রান্না হয়েছে আলু ভাজা, করলা ভাজা, পটল ভাজা, আর এই বেগুন ভাজা, আর এখানে আছে ভাত। তো রান্না হয়ে গেছে, এবার বাসনগুলো ধোবো, বাসনগুলো ধুয়ে চানটা করে তারপরে খাওয়া দাওয়া করবো, দেখি ওরা খায় কি, তাহলে আমি খেতে দিয়ে চানটা করতে যাবো। তো চলো ওদের খেতে দিয়ে দিই, খেতে দিয়ে তারপরেই আমি চান টান করবো। তো এদের আমি এখন খেতে দিয়েছি, আর এটা কে রে উড়বে উড়ে জল খাচ্ছে নাকি, আর এবার আমিও খাবো, খেয়ে দিয়ে তারপরেই চান টান করবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, এই আমার এখানে ভাত বাড়া আছে, তাপসদের সোয়াবিন দিয়েছে, আর এখানে টক আছে, আর ইনারা টক নেয়নি, খালি সোয়াবিন নিয়েছে আর ভাজাভুজি নিয়েছে। এবার আমি এই খাবো, আর এই যে এরা দুজনে খেলা করছে, খেয়ে দিয়ে চান করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে ঘরের কাজ সব করে ফেলেছি। তো দেখো এদিকে সব হয়ে গেছে, আর বৃষ্টি এসে গিয়েছিলো সেই জন্য কাপড়গুলো সব দুয়ারে তুলে দিয়েছে, আর এদিকে উঠোনে ঝাড়ুও মারা হয়ে গেছে। এই দেখো সব পরিষ্কার হয়ে গেছে, এখন এবার ঘুরতে যাচ্ছি, আমি আড্ডা মারতে যাচ্ছি, চলো আড্ডা মেরে আসি, একটুখানি ঘুরে আসি, একটুখানি ঘুরে আসি, ঘুরে এসে গেটটা দিয়ে দিলাম, এবার আমি ওদের একটুখানি ঘুরতে যাব, ঘুরে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওকে, আর যদি ওখানে সম্ভব হয় তোমাদের ভিডিও করে দেখাবো, ঠিক আছে? তো আমরা এখন ঘুরতে বেরিয়েছি, ঠাকুরতলায় ঘুরতে যাচ্ছি, আর এইখানে আড্ডা মারা হয়ে গেছে। এটা করুণা রানী, ইনার নাম হচ্ছে করুণা রানী, এটা আমার কাকিমা, আর বেশি কিছু করবো না, ঠাকুরতলায় অনেক সবাই বসে আছে। হ্যাঁ, একটুখানি সাপোর্ট করতে বলে দাও আমাকে, একটু আগে সাপোর্ট করো। তো ওই ধারে আড্ডা মারার পরে আবার এই ধারে চলে এসেছি, এইটা হলো আমাদের এখানে ঠাকুরতলা, মানে ঠাকুরতলা ওই ধারে আছে, ঠাকুরতলাটা টপকে এসেছি। এদিকটা পুকুর ঘাট আছে, এই যে পুকুর ঘাট। আর করুণা রানী কী বলছিলেন বলে দিন, আর আমি কিছু বলার নেই। তো চলো, আর এই ধারে যাবে, এই ধারে যাবে, যেতে হবে না, আর যাবো না। তো চলো একটুখানি ঘোরা হয়ে গেল, তো ভিডিওটা দেখতে থাকো, আর সঙ্গে আমাদের ঘোরা শেষ হয়ে গেছে আর অন্ধকার হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। তো ঘোরা হয়ে গেল আর বাড়ি চলে এসেছি, সন্ধ্যে হয়ে গেছে, এবার সন্ধ্যে দেবো এখানে। তো ব্লগটা আর বড় করছি না, ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। তো
টাটা।